জোড়া 500 টাকা, জোড়া 500 টাকা, জোড়া 500 টাকা। এই মার্কেটের ভিতরে কিছু বাদ পড়া আছে, কিছু বাদ পড়া আছে, তাদের থেকে বিরত থাকবেন। এখন দাড়ি হইলে ইমাম সব হয় না, না ঠিক আছে, মাথায় টুপি দিলে ইমান মজ্জেন হয় না। আমি 1.0, এটা কোম্পানির রেট আছে 2600 টাকা, আমাদের রেট মাত্র 1350। জোড়া 500 টাকা, জোড়া যে 500 টাকা দিলাম, এই মালটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এটা কি আপনার জানা আছে? এটা কি আপনার বলছে যে এটা আমাদের কি দিছি? সারা বলে না, কোটিপতি বলেন, লাখপতি বলেন, আমাদের এখান দিয়ে মাল নিয়ে কিন্তু আপনাদের বিক্রি করতে হয়। অবশ্যই, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার এখানে কম পাবেন। আল্লাহ আমাদের কেউ বলতে পারবো না যে না রেট কম দেখে মাল খারাপ হবে, ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারবো। ইলেকট্রিক জগতে মামুন ভাই, আমার আপনি জানেন আমার প্রায় 1500 আইটেম নিয়ে আমি কাজ করি, 1000 আইটেম না, একটা দুই আইটেম না। এটা হচ্ছে কি আপনার পিতলের মাল, অ্যালুমিনিয়াম যেটাকে বলা হয় এটা রেট 150 টাকা, এটা পাবেন 80 গজ। আমাদের গ্যান সুইজের সিরিজ আছে প্রায় না হলে 130টা মডেল, 35-50% 52% আমরা ডিসকাউন্ট দিই। যে উপরে দেখেন মাল্টিপ্লাক, তার অভাব নাই। আমাদের এখানে কিন্তু অসংখ্য হোল্ডার আছে, কালারিং লাইট কিন্তু আমরা 12 টাকা থেকে শুরু করছি, এলইডি লাইট এখন বর্তমানে বাজারে অনেক সময় দেয় 10 টাকা, 10 টাকা, 8 টাকা, 15 টাকা, এগুলো কিছু বাদপার আছে ভাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি 10,000 টাকা মাল কাটছি, 9,000 টাকা মাল দিছে, কিংবা 9,500 টাকা মাল। দেখবেন তার গেটার দেখবেন, তার দোকানের আচার দেখবেন, তার চালচন দেখবেন, তার কমেন্ট বক্সে মনে করেন রিপ্লাই দেখবেন, সবকিছু দেখে তার আপনার মাল কিনবেন। সরাসরি কোম্পানির রেটে তার নিয়ে ব্যবসা করুন, একেবারে কোম্পানির রেটে পাইকারি দামে এখান থেকে তার পাবেন। সবকল সাইজে দেখেন, মোটা তার চান, ছোট তার চান, চিকুন চান, যে কোনো তার, সব তারের বিশাল একটা রাজ্য দেখেন, একটা বিশাল স্টক আছে। সরাসরি কোম্পানির রেটে দিবেন ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। সবাই কিন্তু আমি কোম্পানির রেট তার দিয়ে দিলাম, জি একেবারে, হ্যাঁ আমি পাইকারি হোলসেল করি, আমার এক কল নিল আপনার কোম্পানির রেট নেবেন। এর আগে একটু আমি দুঃখিত বল জানাই, কারণ কেন আমার একটু আসলে ঠান্ডা গলাটা একটু বসে গেছে, কেউ যদি না বুঝেন তাহলে কোনো মানে মাইন করেন না, ঠিক আছে। আচ্ছা ভাই, এখন কতটা হচ্ছে দেশের অবস্থা একটু খারাপ, জি ভাই, ব্রাদারের টাকা পয়সা অনেক কম আছে, এই অবস্থাতে খাইতে হইবো ভাই, চলতে হবে না, জি কম টাকায় যাতে ব্যবসাটা করতে পারি তার ব্যবসাটা, সেই সুযোগটা চাই আপনার কাছে। প্রথমে উত্তরটা আপনি যে বলছেন যে দেশের পরিস্থিতি খারাপ, হ্যাঁ খারাপ, ইনশাল্লাহ পরিস্থিতি ভালো হবে। যাদের পুঁজি কম আছে তাদের সম্পূর্ণ ভাবে হেল্প করার দায়িত্ব হয়েছে গিয়া ইনশাল্লাহ আমি নিলাম, মাশাআল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, আসলে ইলেকট্রিক বিজনেস এমন একটা বিজনেস যেটা আপনি করবেন গলা পচা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। এটা আপনি 50 বছর যদি আপনি আপনার শোরুমে ফালা রাখেন, কিংবা বাসা বাড়িতে যদি ফালা রাখেন, এটা চান্স নাই, মানে নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, দ্বিতীয় কথা, মালটা নিতে হবে সঠিকভাবে, সঠিক মাল নিলে আপনি কখনোই ক্ষয়ক্ষতি হবেন না। যেরকম আমরা যদি দেখা গেছে আপনার তামার জায়গায় যদি অ্যালুমিনিয়াম নিই, কিংবা পিতলের জায়গায় যদি লোহার মাল নিই, এটা সমস্যা আপনার হবেই। আচ্ছা, ঠিক আছে। আর এখন বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যেটা আমরা প্রথমে অ্যাড দেওয়ানোর আগে আগে বলি, সবচেয়ে খারাপ মাল বাজে মাল দেওয়া আমরা মানে ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমাদের মতন দোকানদাররা যারা ইউটিউব করে, যারা ভিডিও করে, তাদের কোনো এখানে হাত নাই, কারণ তারা আসলে অনেক সময় অনেক কিছু জানে না। আমরা যদি না বলি আপনারা জানতে পারবেন না। তো আমাদের কিছু এই মার্কেটের বলেন, নবপুর বলেন, এই মার্কেটের ভিতরে কিছু বাদপার আছে, তাদের থেকে বিরত থাকবেন, উল্টা পাল্টা অ্যাড দেয়, তাদের থেকে আপনার মাল বুঝে শুনে কিনবেন। তো যাই হোক, ভিডিওটা অনেক সময় অনেক লং টাইম করবো না, যেহেতু আমার শারীরিক অবস্থা আমারটা ভালো না, আমি অল্পতে শেষ করি। আচ্ছা, প্রথম তার দিয়ে কাজ করা, প্রথম তার দিয়ে এই তারটা হচ্ছে গিয়া আপনার 1.3। আচ্ছা, এখন একটা ব্যান্ডের মাল কিন্তু একটা মাল কিনতে গেলে দেখা গেছে আপনার 3,300-3,000 টাকা পরে। আপনার দেখা গেছে নামটার জন্য একটু যদি নামটা ঘুরে নেন তাহলে কিন্তু দেখা গেছে কমপক্ষে আপনার 1-1.5 হাজার টাকা কিন্তু পার করলে কম পড়ে যায়। যেরকম আমাদের এইটা 1.3 রেট, 1.0 প্রথমে বলি আমি, 1.0 এটা কোম্পানির রেট আছে 2600 টাকা, আমাদের রেট মাত্র 1350, অনলি 1350, অর্ধেক দামে পাবো, অর্ধেক রেটে পাবেন। তবে মাল আল্লাহর রহমতে কেউ বলতে পারবে না যে না রেট কম দেখে মাল খারাপ হবে, ইনশাল্লাহ একটু গ্যারান্টি দিতে পারি। তার কোয়ালিটি ভালো আছে, আমাদের তারের কোয়ালিটি 100% আমরা মান গুণমান ঠিক রেখে বজায় রেখে কিন্তু আমরা মালটা মার্কেটে ছাড়তেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই মালটা কিন্তু 1350 টাকা, 1.3 নেন 1650, এটা রেট আছে 3,355 টাকা রেট আছে কোম্পানির রেট, এটা কিন্তু আমাদের কাছ থেকে 1650 টাকা পাবেন। আর বিশেষ করে দুই একটা মালের রেট এই কারণে দেওয়ার কারণ যে
সবকিছু যদি বিস্তারিত দিই, আমাদের কাছে যারা মাল বিক্রি করে কিংবা আমাদের কাছে যারা মাল নেয় তাদের কিন্তু একটু বিক্রি করতে প্রবলেম হয়। অবশ্যই আমরা মেসেজ দিব, অল্পতে আপনার বুঝে নেবেন। এটা সারা বাংলাদেশের হোলসেল মার্কেট, অবশ্যই যেটাকে বলা হয় মাদার হোলসেল, মানে এখান থেকে সারা বাংলাদেশে আপনার যে কোনো বড় যত বড় ব্যবসায়ী বলেন, কোটিপতি বলেন, লাখপতি বলেন, আমাদের এখান থেকে মাল নিয়ে কিন্তু আপনাদের বিক্রি করতে হয়। অবশ্যই ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার এখানে কম পাবেন। তবে অনেক সময় অনেক কিছু আমরা আকর্ষণ দেয় যে কম রেটে, অতিরিক্ত কম রেটে কোনো মাল কিনতে যাবেন না। এর ভিতরে অনেক সময় আমরা বর্তমানে অ্যাডিডাসি 400 টাকা 200 টাকা পার কয়েল, হ্যাঁ এগুলো কিন্তু আমরা বলি না, উল্লেখ করি না যে আসলে মালটা কি। অ্যালুমিনিয়াম দিলাম না তামা দিলাম, তামার কেজি যদি 1200-1300 টাকা যদি হয় তাহলে আমি 200 টাকা কিভাবে আপনাকে একটা কয়েল দিই। এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। আমাদের 1.0 থেকে শুরু করে আপনি 700 পর্যন্ত তার কিন্তু পেয়ে যাবেন। এই এখানে দেখেন, এই যে 700 পর্যন্ত তার এখানে পেয়ে যাবেন। আচ্ছা কথা বুঝছেন তো, বিস্তারিত আপনার শোরুমে আসবেন, অর্ধেক রেটে মাল নিতে পারবেন। আমাদের ডিলার আছে কিংবা আমাদের যারা দোকানদার ভাইরা আছে তারা আমাদের কাছে মাল কিনে, তাদের একটু সমস্যা হয় বিক্রি করতে। তাহলে এটা এই পন্থী থাকলো, এটা বিস্তারিত আপনার ফোনের মাধ্যমে জানেন। এরপরে আমি যাব বর্তমান বাজারে 100 টাকা 110 টাকা 20 টাকা মালের রেট দেয়, এগুলো চানা তামা অ্যালুমিনিয়াম যেটাকে বলা হয়, এটা রেট 150 টাকা, এটা পাবেন 80 গজ। একটা মাল যখন আমরা অ্যাড দিই তখন কিন্তু আমরা বলি না আসলে তামাটা এটার ভিতরে কি আছে, পিভিসি কিংবা কত গজ আছে, এই উল্লেখ গুলো কিন্তু করি না, খালি রেট গুলা বলি। আর এইগুলো কিন্তু অনেক অনেক ভাইরা আছে তারা এসে খালি রেট দেখে আমার কাছে ছুটা হিসাব করে, কোয়ালিটি জানা না, কোয়ালিটি জানা না। আমরা কিন্তু আমার এই ভিডিওর ভিতরে আমি এই পর্যন্ত 195টা ভিডিও করছি এই ইউটিউব ফেসবুক নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার কোন ভিডিওর ভিতরে বলতে পারবেন না যে ব্যাখ্যা আমি দিই না, প্রতিটা মালের ব্যাখ্যা দিয়ে কিন্তু আমি ভিডিও করি। আচ্ছা, কিন্তু কোনো আপনার ভিডিওর ভিতরে দেখবেন ব্যাখ্যা দেয় না। এই বাটপার গোছিটার গোছিতে যারা যারা ইনডাইরেক্ট কিলার ভাবে বলে, এগুলো হচ্ছে বাটপার ছিটা, এগুলো থেকে বিরত থাকবেন। বাটপার থেকে বাঁচুন। ঠিক আছে, এখন দাড়ি হইলে ইমাম সব হয় না, ঠিক আছে, মাথায় টুপি দিলে ইমাম মহাজন হয় না, এটা অনেক কিছু কিন্তু বুঝে নিতে হবে আপনাকে। ঠিক আছে, আপনার বুঝে তারপর ব্যবসা করবেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার গজ পরে 1 টাকা সামথিং পরে, এটা আপনি কিন্তু 4 টাকা করে বিক্রি করতে পারবেন। এরপর দেখি এগুলো 5 কালার আছে মাল, 5 কালার এগুলো, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা রেট হচ্ছে আমাদের 340 টাকা, 340 A 73, এটা আপনি কিন্তু ইজি ভাবে আপনার 7 টাকা 8 টাকা করে গজ বিক্রি হন। চানা তামা অ্যালুমিনিয়াম, আচ্ছা ঠিক আছে। আর যদি তামার মাল নেন তাহলে আমাদের কাছে 1443 আছে, এটা বিভিন্ন রেট আছে, 550 থেকে শুরু হয়েছে 700 পর্যন্ত আমাদের কিন্তু মালগুলো এগুলো আছে। এরপর আমি যাব আমাদের কাছে আসলে ইলেকট্রিক জগতে, মামুন ভাই আমার আপনি জানেন আমার প্রায় 1500 আইটেম নিয়ে আমি কাজ করি। 1500 আইটেম? হ্যাঁ, একটা দুই আইটেম না, কত আইটেম? এই পাঁচটা মাল দেখেন আছে বাইরে পিছনে, এটা আমার শোরুম, আমি গোডাউন কোথা থেকে ডেলিভারি যায় এটা আজকে আমি দেখা দিব যে আমার কোথা থেকে ডেলিভারি গুলো যায়। আচ্ছা, আমার শোরুম, এটা হচ্ছে শোরুম। হ্যাঁ, আমাদের জ্ঞান সুইজার সিরিজ আছে প্রায় না হলে 130টা মডেল এদিকে আছে। সর্বোচ্চ পার্সেন্ট হয়েছে কি আপনার 35-55% এই জিনিসটা আমরা আসলে পার্সেন্টের কথা বলি যে আমরা 55% পর্যন্ত ডিসকাউন্ট দিব, কিন্তু মাল আমি কি দিচ্ছি সেটা কিন্তু আমি উল্লেখ করি না। আর আশা করি আল্লাহর রহমতে এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই দোকানে যে কটা প্রোডাক্ট আমি কাস্টমারে দিছি কিংবা দিই, প্রতিটা মালের কারণ কিন্তু ভাঙ্গা, তারপর আমি কিন্তু মাল বিক্রি করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরবন মার্কেটে ইত্যাদি একটি কিন্তু মানে ইলেকট্রিক মাল কেনার জন্য ধুম, একেবারে ধুম পড়ে গেছে। যারা ব্যবসায়ীরা আছেন সারা দেশ থেকে কিন্তু চলে আসছেন, দেখেন প্রচুর কাস্টমার চলে আসছে, কিন্তু কথা বলবো তাদের সাথে। এখানে কিন্তু এক ভাই আছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমরা মূলত ঠাকুরগাঁ থেকে আসছে, আমার ছোট ভাই, আমরা মূলত ঠাকুরগাঁ, ঠাকুরগাঁ একটা মাল আছে লাস্ট পর্যন্ত আপনাদের সেইখান থেকে দেখে আমরা ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে আসছি। জি রাইট। আর যেটা দেখেছিলাম, যেটা ভিডিওতে পেয়েছি, সেই সেম জিনিসটা এখানে এসে
কথা বলার পরে সত্যিকার অর্থে তাই আর কি, যেমন মাল দেখেন তোমার মাল পাইছে যেমন মালিক। আচ্ছা থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ সো মাচ। তো এই পাশে কিন্তু আরো অনেক ভাই ব্রাদার আছেন দেখতে পাচ্ছেন, এই পাশে বসে থাকতে পারেন। আসসালামু আলাইকুম। সামনে আছে এই লোকটা, সামনে থেকে বলো যে লোকটা ভালো না খারাপ। না ভালো, আমি এর আগেও দেখছি ভালো, ওনার ব্যবহার অনেক সুন্দর, বেশ ভালো অতিথি পরায়ণ এবং অনেক সুন্দর, মালও ভালো, সব দিক ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ আর অনেক ভাই ব্রাদার আছে, আসলে কজনের কথা বলবো। এই পাশে এই যে এক ভাই আছে, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছে? আসি ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও, এত দূর থেকে মানুষ চলে আসে ইলেকট্রিক ব্যবসা করার জন্য। আপনি কি আগেই ব্যবসা নেই নতুন ব্যবসায়ী? এদিক সেদিক তো নাই, পাক খবর নাই। আচ্ছা বলো, ইলেকট্রিক ব্যবসা একটু লাভ কেমন হয়? ইনশাআল্লাহ ভালো লাভ হয়। কতদিন ব্যবসা করতেছেন? আসলে ব্যবসাটা আমার বাবা করে, তো আমি নতুন আর কি। উত্তর শুনে এসে আপনার কথা সুতরাং আপনার বাবা যেহেতু লাভবান হয়েছে আপনার বুঝতেছেন লাভ। থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ। এই পাশে কিন্তু আরো অনেক ভাই ব্রাদার আছেন, এখানে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসেন ভাই? ঢাকা বিক্রমপুর। বিক্রমপুর, ওই পার থেকে আসছেন? ইলেকট্রিক মার্কেট অনেক বিক্রমপুর ব্যবসায়ী আছেন। আসে না ওটি বাদ রেখা, এই ভাইয়ের কাছে কেন আসলেন? আমি আপনার ভিডিও দেখে এসেছি। ভিডিও দেখে আসছেন? আচ্ছা বিরুতে যেমন মাল দেখায় কোয়ালিটি দাম সবকিছু মিলে কেমন বলো তো? এখানে আসলাম আমি নতুন নতুন উদ্যোক্তা, আমার একদমই নলেজ কম, এ আসার পরে বোঝা যাবে দাম কি। বিরুতে যেটা বলছে এটা তো রাখতেছে? হ্যাঁ ওরকমই। তাকে ভাড়াটা রাখে না? ভাড়াটা রাখে না, ভাড়া রাখে না। না আমি ভাইয়ের কাছে আগে আরো দুই একবার আসছি। আচ্ছা মোটামুটি এখান থেকে মাল নিয়ে আমি সুবিধা পাইছি এখানে। হ্যাঁ অনেক দোকান আছে, তারপরে এখানে ভাইদের আমি ফার্স্ট টাইম যখন আসছিলাম করোনার পর পর চিনতাম না এখানে, ভাইদের একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, ওই নাম্বারটা ফোন দিয়ে আমাকে এই সাইডে গেট থেকে আগায় নিয়েছে। তখন থেকে দেখলাম যে না, এদের ব্যবহার, কথাবার্তা, মালের গুণগত মান সব কিছু ঠিকঠাক আছে, এই জন্য পরপর দুইবার এখানে আসছি। আর মালের রিপ্লেসগুলো এলে আমি ফার্স্ট টাইম ভাবতাম কি এই প্রোডাক্ট কোনো রিপ্লেস দেয় না। আচ্ছা প্রথমবার মাল নিয়ে যাওয়ার পর একটু ভয় ভয় পাইছিলাম, দ্বিতীয়বার যখন আসলাম তখন তাদের সাথে কথা বললাম, পরে বললো যে ভাই আপনার যে এই প্রোডাক্টগুলো নিয়ে নষ্ট হয় বা কোনো কারণে ভেঙে যায় আপনি নিয়ে আসবেন, আমার চেঞ্জ করে দেবো। আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি, আমাকে সাথে সাথে চেঞ্জ করে দিছে। চেঞ্জ করে দিছে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দিছে। এই জন্য আমার আরো ভালো লাগছে। এখন পরবর্তী আমি যখন আসবো এবং আমার ভাই ভাইরা যদি কেউ আসে আমি সরাসরি এই ইত্যাদি ইলেকট্রনিক্সে আসার জন্য পরামর্শ দেবো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। এবার আমি যাব, দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য হোল্ডার আছে, কালারিং কালারিং আরো হোল্ডার আছে, আমি দেখাবো। এগুলো কিন্তু আমাদের লাইটের আইটেম, লাইট কিন্তু আমরা 12 টাকা থেকে শুরু করছি। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এলইডি লাইট এখন বর্তমানে বাজারে অনেক সময় দেয় 10 টাকা 10 টাকা 8 টাকা 15 টাকা, এগুলো কিছু বাটপার আছে ভাই, এগুলো লোভ এমন ভাবে দেখায় যে দেখবেন আপনার যারা হচ্ছে জুয়া খেলে ওদের একটা ধাঁধা থাকে, কিন্তু যারা জাদু দেখায় তাদের কিন্তু একটা চোখের দাদা থাকে। এখন বর্তমানে আমাদের এই জাদুটা এসে বসে আমাদের সুন্দরবন মার্কেটে, কিছু মানুষ ভাবে সে খেতে মনে হয় মাল তৈরি করছে, আমি এই লাইট গুলা খেতে লাগাই দিলাম মাটির ভিতরে, কেন দিয়ে মনে হয় গাছ হয়েছে, গাছেতে হাজার লাইট হয়েছে, লাইট গুলো আমরা ফিরিয়ে দিয়ে দিতেছি, এরকম হইতেছে। আসলে ওরকম কোনো হয়েছে না, এইগুলো টাকা দেয় কিনা? অবশ্যই, সে যদি 10 টাকা বেচায় আমি যদি 12 টাকায় কই কিংবা 15 টাকায় কই, আমি আপনি কি আমার কাছে নিবেন? না, আপনি কিন্তু নিবেন না। কিন্তু এটাই বাস্তবতা, যখন অনেক দূর থেকে আসে, আসার পরে যেটা লোভে আসছে সেই নবপুরে মাল কিনতে ওইটাই ভুলে যায়। ঠিক আছে, ওইটাই ভুলে যায় আসলে কি রেটে দেখে আসছে। তো এখন দেখা গেছে এইসব জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো, কারণ ভাই আমাদের মার্কেটে যারা আছেন, আমি কথাগুলো একটু বেশি বলি ভিডিওর ভিতরে বুঝার জন্য, ভাই মালের অভাব নাই, আমার এখানে অসংখ্য মাল, এখানে মালের অভাব নাই। দেখেন এই যে উপরে দেখেন মালটি ভালো, তার অভাব নাই। আপনি মালের রেট জানতে হলে আমার সরাসরি শোরুমে আসবেন কিংবা ফোন দিবেন, মাল আছে, কিন্তু কথাগুলো কিন্তু আপনার পাবেন না। গুরুত্বপূর্ণ কথা,
বর্তমান বাজারে আমাদের যে এখন নবপুরে যারা বিজনেস করতে আছে, আপনার দোকান ভাইরা, আমি এইটুকু উল্লেখ করে বলি যে ভাই, এই ইলেকট্রিকের জগতের সবচেয়ে বড় পাইকারি বাজার আমাদের এই নবাবপুর সুন্দরবন। অনেক ভাইরা কিন্তু বিজনেস করতে আসে নবাবপুর, আপনাদের একটা দুইটা ধোকার জন্য ওই এলাকায় কিন্তু ছড়া যায় এই এই আইসা মালটা। আপনার সঠিকভাবে ব্যবসা করেন, একটা ইলেকট্রিক্যাল বিজনেসে অর্ধেক 50% থেকে 60% লাভ আছে, তাহলে আপনি কেন বাতপারি দিয়ে শুরু করবেন, আপনি কেন লোহার মাল দিয়ে বিক্রি করবেন? এই মালটা সাধারণ আমি একটু আপনার বুঝাই, এই মালটা এখানে নামাই আছে, এই মালটা লোহার মাল, ডজনে কত 25 টাকা, দেখানোর সময় পিতল দেখে, দেওয়ার সময় লোহা দেয়, এরকম অনেক মানুষের এই মার্কেটের রিপোর্ট আছে। আচ্ছা, অনেক মানুষের আছে, এটা কিন্তু আমরা জানি, এটা মার্কেটের লোকেরও জানে, কমিটিও জানে। এরকম নোংরামি ব্যবসা আপনারা ছেড়ে দেন, করেন না। আপনারা অনেক দূর দূরান্তের থেকে ভাইরা আছে, আমার ওই সিকে অনেক সন্ধি আসে, অনেক ঋণগ্রস্ত অনেক কিছু করে আসে, তাদের টাকাটা যেন সঠিকভাবে লাগায় তারা যেন বিজনেস করতে পারে। এই লোহার মাল রাখলে এক মাস পরে এসে জং ধরে দিতে ফালায়া, পিতলের মাল রাখবেন তো 50 বছর গ্যারান্টি দিলাম, 50 বছরের ভিতরে আপনি কিছু করে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা, এটা চ্যালেঞ্জ করলাম আমি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভাই, এগুলো দেখা গেছে অনেক সময় বুঝবেন। আমরা সুইচ দেখে 5 টাকা ডজন, 5 টাকা পিস, 5 টাকা পিস দেখি, সুইচ ডজন 5 টাকা, 60 টাকা ডজন, আইহারে আনা পরকে 75 টাকা ডজন। আচ্ছা আচ্ছা, দলম 75 টাকা, 75 টাকা ডজনের যে মালটা আমি কি মাল দিতেছি এটা কি আপনারা জানেন? না, এটা হচ্ছে লোহার মাল, লোহার মাল, এটা কোনো ফিনিশিং নাই, কোনো স্ক্রিনে লেখা থাকবে না, এই যে স্ক্রিনে কোনো কিছু লেখা থাকবে আমি একটু দেখা দিই। আপনারা আসলে হুজুকে অনেক সময় আমরা যখন অনেক কাস্টমার আসে, যারা বুঝে তারা বিল করে, অনেক কাস্টমার আসে যায় মনে করেন দেখি ভাই দেখে আসি, কয়েকটা ভিডিও দেখে আসছি, তো ভাই আসছে আপনার কাছে, কিন্তু কয়েকটা ভিডিও দেখছি ভাই আমি দেখে তা বোঝা আসি, ঘুরে আসি পরে দিয়ে ধরা খেলায়, হ্যাঁ পরে যেমন ধরা খায়, ধরা খাওয়ানোর পর মামুন ভাই কিংবা ভাই আমার তো এই মাল লাগছে দেয় না, 1 লাখ টাকা মাল কিনছে দেখা যাচ্ছে 80 আপনার 80,000 টাকা মাল দিছে, 20,000 টাকা মাল দেয় না, এরকম হয় অনেক 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 রিপোর্ট আছে ভাই, অনেক রিপোর্ট। এটা ক্লিয়ার ভাবে বলি, আমি 20 বছর হইতে ব্যবসা করি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, কোন ব্যক্তি বলতে পারবে না যে আমি 10,000 টাকা মাল কাটছি, 9,000 টাকা মাল দিছে কিংবা 9,500 টাকা, ভুল হইতেই পারে, আমার স্টাফ করতেই পারে, আমাকে বলবেন, আমি কি সিসি ক্যামেরাটাই না দেখবো? যদি দেখি 1 ডজন মাল কম আছে, আপনার মাল আপনার পাবেন ইনশাল্লাহ, গ্যারান্টি দিতে পারি, মাশাআল্লাহ, ঠিক আছে। তো এই দেখেন 5 টাকা আমার সুইচটা কি দিতে আছে, এটা কোনো লেখা নাই, কিছু নাই, এটা কোনো লেখা নাই। আমরা কিন্তু প্রত্যেকটা মাল রাইখে কাস্টমার বুঝাই যে এটা লোহা, এটা পিতল, এটা পিতলের ভিতরে হাই কোয়ালিটি, এটা নর্মাল কোয়ালিটি, এরকম আপনার বুঝা মাল কিনবেন ভাই। টাকা নিয়ে আসতেন হতাশে মাল কিনলেন, মনে করেন অনেক লেকচার দিতেছেন, ভাবতেছেন যে হ্যার মতো মনে করেন ফেস তা না, কিন্তু হ্যাই মনে করেন গলা কেটে রাখতেছে, আপনি বুঝতে পারতেছেন না। এই একজন দুইজন বাদ পড়ার জন্য আমাদের সুন্দর বন, আমরা কিন্তু হাজার হাজার মানুষ পেট নিয়ে বসে রয়েছে ব্যবসা করার জন্য, অবশ্যই, ঠিক আছে। এই দু একজন বাদ পড়ার জন্য আমাদের হয়েছেন মার্কেট কিংবা হয়েছে দোকানের নাম হয়, কিন্তু দেখেন যে যারা ব্যবসা করতেছে ওইখান থেকে যারা সতর্ক করতেছে আর যারা কিনতে আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে আছে, সবকিছু দিকে আপনার মাল কিনবেন। বিস্তারিত মাল নিয়ে যে বিষয়টা আপনার খুলে বলতে হবে তার কাছে মাল নিবেন, এই মালটা তো আমার মাল, এই মালটা আমি যদি কস্টিং করতেও যাই বানাইতে যাই আমার 1200-1400 টাকা কস্টিং আছে। তাহলে আপনারা মনে করেন আমরা একটা ইউটিউবে সাধারণত একটা মাল দেখা দিই, এক মিনিট একটা মাল দেখা দিই যে এই মালটা রেড হয়েছে গা আপনার হিসেবে 400 টাকা, আমরা জোড়া থাবর দিয়ে এমনি করে ধইরা তারে থাবর দিয়ে জোড়া 400 টাকা, জোড়া 500 টাকা, আর জোড়া যে 500 টাকা দিলাম এই মালটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এটা কি আপনার জানা আছে? এটা কি আপনার বলছে যে এটা আমি কি দিছি সেটা বলে না। এই মালটা হয়েছে মনে করেন তামার মাল কিনতে গেলে মনে করেন একটা ব্যান্ডের যে কোনো একটা ব্যান্ড নিতে যাবেন সর্বনিম্ন আপনার 2500-2000 টাকার নিচে কোনো ব্যান্ডের কোনো মাল নাই, কেন? কারণ কি ব্যান্ডালার এটার ভিতরে তামা দিছে, ব্যান্ডালার কিন্তু এমনি করে ব্যান্ডে পাড়া দেয় না, অনেক পরিশ্রম করে কিন্তু ব্যান্ড আছে, নতুন নতুন ব্যান্ড আছে, প্রতি বছর নতুন নতুন ব্যান্ড পাইবেন আপনি একটা গিরা নামি দামি ব্যান্ড, ঠিক আছে। কিন্তু তারা পার্সেন্ট একটু হয়তো বা 2% বাড়া দেয়, 3% বাড়া দেয়, 5% বাড়া দেয়, তাদের নতুন নাম দেখে পরিচিত করানোর লেগে তাদের মাল যে খারাপ, আর ওই যে 5% কমায় দেয়
তাদের মাল যে ভালো সেরকম না। তা আমরা আসলে হুজুকে লাভ দিই, 100 দামের কয়েল কিনতে আসি, ঢাকা শহরে ব্যবসা করবো, 20 টাকা বেচি, 2 টাকা কিনি, 20 টাকা বেচি, কয়েল গোছ আছে এটাও পেলাম না, কি মাল আছে এটাও পেলাম না। আমি মাল বিক্রি করতেছি, আমি স্পষ্ট ভাবে কথা বলতেছি, আমার এটার ব্যাখ্যা কেউ ভুল প্রমাণ করতে পারবো না, আমার এই যে প্রতিটা কথা আমি চ্যালেঞ্জ করে বললাম, কিন্তু আমি কিন্তু বলে দিলাম যে যা ভুল আছে। আমরা ব্যবসা করি সৎভাবে ব্যবসা করবো, অনেজভাবে ব্যবসা করবো, আমাদের আল্লাহর রহমতে কোনো আমার এখানে কেন হয়েছে বিরাম, কিন্তু এখন এই যে বিদ্যা চাপায়া আপনার লাঞ্চে যান, খাওয়া দাওয়া করেন, একটু পর আমি এই সময় কিন্তু আমি ভিডিও করতেছি, ঠিক আছে, তাদের একটু খাওয়া দাওয়ার চান্স দিছি, তারা খাওয়া দাওয়া করতেছে, এই ফাঁকে আমি একটু ভিডিও করতেছি, ঠিক আছে। তা আল্লাহর রহমতে আমাদের কপাল এমনিতেই খোলা, আমাদের মিথ্যা বইলে ব্যবসা করতে হয় না। এবার আমি যাবো টুপিন ব্লাক, আচ্ছা এই টুপিন ব্লাক আছে, এটার রেট হইছে আপনার মাত্র 9 টাকা সামথিং, 9 টাকা সামথিং, এটা কিন্তু লোহার মাল ভাই, এটা লোহার, এটা লোহার, হ্যাঁ। আমরা 9 টাকা বলি, আর এক দোকানে যায় যখন 12 টাকা বলে তখন মাথা যায় নষ্ট, আরে 12 টাকা কিছু না দেখছি 9 টাকা, কারণ তো ভাঙ্গা বলে না, 12 টাকা 9 টাকার ভিতরে পার্থক্য, এটা হচ্ছে কি আপনার পিতলের মাল, আচ্ছা এটা হচ্ছে লোহার মাল, লোহার কোনটা পিতল কোনটা আপনার আসবেন সরাসরি বুঝা দিব, আচ্ছা দেখেন এখানে এটা ডজনে কিন্তু 35 টাকা এদিক সেদিক এক ডজন মালে, আচ্ছা 30 থেকে 35 টাকা কম বেশি আমরা ঢুকা দিই, এটা ভালো মাল নিলে ভালো রেট, খারাপ মাল নিলে খারাপ রেট, এই লোহার মাল নিয়ে আপনার হাই 2 মাস রাখতে পারবেন দোকানে, জং করে যাবে, আর এই পিতলের মালটা 50 বছর আপনার কিছু হইব না, এই গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক প্রতিটা মাল এরকম আছে, আপনার এখানে নিবেন, এরপর আমাদের কাছে ডিমার আছে 20 টাকা থেকে শুরু, এটা আছে 55 টাকা, এর ভিতরে সিঙ্গেল আছে 35 টাকা, আবার দেখা গেছে হেভি মাল আছে 60 টাকা, বিভিন্ন রেটের মাল আছে, এগুলো সরাসরি আপনার আসবেন। যেরকম এই মালটা, এটা কিন্তু আপনার হচ্ছে কালো মাল, এটা হচ্ছে 10 টাকা 80 পয়সা, আচ্ছা এটা থেকে পিতলের মাল আছে হেভি মাল, হেভি মাল যদি নেন আপনার হেভি মালের পিস পর আপনার 14 টাকা 16 পয়সা, এটা আছে 16 টাকা 25 পয়সা, এই মালটা এটা এটা আছে আপনার 14 টাকা 16 পয়সা, দেখেন তিনটা মালই কিন্তু একরকমের, আপনার ভাবেন যে দেখি বুঝি, কি বুঝেন কি দেখেন কি দেখে মনে করেন আইসা ভাবেন মার্কেটে, যেমন এমন একটা জায়গায় কয় খালি কমে খুঁজেন, কেন এত কমে খুঁজতে যান, কেন নিজের 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 পায়ে কুড়াল দেন, ব্যবসার ক্ষয়ক্ষতি দেন, দেখেন তিনটা মালে কিন্তু 3 রকমের, কিন্তু 3টা মালের ভিতরে 3 রকমের, এটা 10 টাকা 80 পয়সা, আচ্ছা এটা হচ্ছে 16 টাকা 25 পয়সা, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 14 টাকা 16 পয়সা, বুঝতে হবে ভাই এই তিনটা মাল কিন্তু 3 রকমের, মাল খালি কালো হইলে গেলে হয়ে যায়, কালো হইলো আর রেড এক, ওটা কোনো সময় ভাববেন না ভাই, ওটা ভাবতে গেলে আপনার ব্যবসা শেষ, একটা সৎভাবে সততা দোকানে যাবেন, আশা করে আমি চ্যালেঞ্জ করে বললাম, সৎভাবে যদি মহাজন পান আপনার যে কোনো সমস্যার সমাধান করবে, এমনকি আপনি বিজনেস করতে পারবেন। তো যাই হোক মামুন ভাই, আমাদের কিন্তু 6 পিন আছে, আচ্ছা 50 টাকা 6 পিন, 55 আছে, 85 95 আছে, যাই হোক এই বাদাম আলাদাটা কিন্তু আমাদের রেট, এটা আসলে 12 টাকা থেকে শুরু, 11 টাকা 80 10 টাকা 80 পয়সা থেকে শুরু, আপনার 14 টাকা বন্ধ রেট আছে এই বাদাম হোল্ডার গুলো, লোহা আছে পিতল আছে, এই মালটাই 10 টাকা 80 পয়সা, আবার এই মালটাই 14 টাকা, মালটা লোহা আছে পিতল আছে, অবশ্যই দেখা বুঝা তারপর আর কখনোই একটা বিজনেস করার সময় আমি আর একটা একদম গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিই, এটা অনেক সময় অনেক দোকানদার ভাইরা আছে বুঝে না, যারা নতুন ব্যবসায় ক্ষয়ক্ষতি হয়, কখনো লোহার মাল দিয়ে প্রথম বিজনেস আপনার শুরু করবেন না, আচ্ছা আচ্ছা আপনি যদি লোহার মাল দিয়ে কম দামি মাল দিয়ে বিজনেস করেন, তাহলে যে টাকা দিয়ে আপনি ঋণ করে আসছেন, যে টাকা আপনি গরু বেচে আসছেন, যে কারণে আপনার যে টাকাটা আপনার বাপ মার কাছ থেকে নিয়ে আসছেন, শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছেন, কিংবা কিস্তি তুলে নিয়ে আসছেন, আপনার ঋণের বোঝা আরো ডাবল হবে, কখনো এই ঋণ থেকে আপনি উঠতে পারবেন না, এই দেনার থেকে আপনি কখনো মুক্তি পাবেন না, অবশ্যই বিজনেস করতে গেলে আপনার পিতলের মাল দিয়ে মাল দিয়ে ব্যবসা শুরু করবেন, আর এমন একটা মানুষের কাছে পরামর্শ নেবেন যে আপনার সুন্দর করে বিজনেসটা সাজাই দিতে পারে, অবশ্যই। তো যাই হোক আমাদের লাস্ট ফিনিশিং মাল অনেক আছে, এটা দিয়ে আমি শেষ করবো, এই মালটা হয়েছে আমাদের রেড হয়েছে কম দামি 48 টাকা, আরো কম দামি আছে 27 টাকা থেকে শুরু, 27 টাকা থেকে শুরু 48 টাকা 60 টাকা, এখানে বিভিন্ন ধরনের আছে, এই মালটা 60 টাকা 48 টাকা দেয় কিনা 100 টাকা ইজি ভাবে বিক্রি করতে পারবেন কমপক্ষে,
ইজি হবে, এটা 27 টাকা, হ্যাঁ 22 টাকা 30 টাকা 21 টাকা রেট দেয়। এগুলো যারা বাটপার্সি টার মিথ্যা বলে তারা দেয়, অরিজিনাল মালের রেট হচ্ছে 27 টাকাতে শুরু হয়েছে মার্কেটে। আচ্ছা ঠিক আছে, এরপর আপনি এই মালটা 60 টাকা কিনা, এই মালটা 120 টাকা বিক্রি করবেন ইজি ভাবে, ঠিক আছে। এরপর আমি যাই এই বসের মালটা, এই মালটার রেট মাত্র হয়েছে গিয়া 115 টাকা, 115 টাকা এই মালটা কিন্তু ইজি ভাবে আপনি 200 টাকা বিক্রি আছে, এটা 250 টাকা বিক্রি আছে, এটা 135 টাকা। যত ঘুরবেন তত ঠকবেন আমি মনে করি, কারণ এখানে কিন্তু অনেক বাটপার সিটার আছে। যদি বাটপারের ফাঁদে পড়ে যান ভাই, আপনি আমার যাবো আমরা দোকানদাররা জানি, কিন্তু আপনি ভিডিও করেন, কিন্তু এই বাটপার থেকে আপনার বিরত থাকবেন। ভালো মানুষ কোনটা বাইসা নিবেন, আমি যে ভালো ফেরেস্তা আমি বলি না, আমি খালি উদাহরণ দিচ্ছি যে এই মালটা এরকম, এই মালটা এরকম, ব্যাখ্যা কি দেয় আগে ওটা দেখেন, ব্যাখ্যা যে দিতে পারবে তার কাছ থেকে আপনার মালগুলো কিনেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আমাদের আসার ঠিকানা ঢাকা গুলিস্তান নবাবপুর, গুলিস্তান এটা হচ্ছে ফেমাস একটা জায়গা সবাই চিনে, গুলিস্তান থেকে নবাবপুর রোড হাতের বামে আডাইনে দক্ষিণে আমাদের মার্কেটে আসলে আপনার হয়েছে নবাবপুর মোড়ে মেন মোড় পয়েন্টে আমাদের মার্কেটটা অবস্থিত, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট 8 নম্বর গেট 37 নম্বর দোকান, ইত্যাদি ইলেকট্রিক। আর আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার, শনি থেকে বৃহস্পতিবার খোলা সকাল 9টা থেকে রাত্রের 8টা পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আমার হয়তোবা যাই হোক ভাইরা, যারা হয়তোবা ভিডিওর ভিতরে অনেক সময় অনেক কথা বলছি, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।